বুধবার অনুষ্ঠিত ছয় আসনের উপনির্বাচনে ভোট পড়েছে 28.75%। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রয়েছেন সহকর্মী সাদিয়া আফরোজ। নির্বাচন নিয়ে কথা বলতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাদিয়া, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কি অবস্থা, নির্বাচন তো সুষ্ঠু হয়েছে, কোনো খারাপ কোনো কিছু তো শোনা যায়নি, সব মিলে কি অবস্থা? আমরা আসলে ভোটের হারটা নিয়ে আজকে কথা বলতে চাই, কারণ আপনি জানেন যে আপনি নিজেও বলছিলেন যে ভোটে গতকালকের যে ভোট সেখানে 28.75% ভোট পড়েছে। এর আগের যে উপনির্বাচনগুলো হয়েছিল এই কাজী হাবিবুল আউয়াল কমিশনের অধীনে, সেগুলোর মধ্যে ফরিদপুর আসনে আমরা দেখেছিলাম যে 25-26% ভোট পড়েছিল। তবে অন্যান্য যে ভোটগুলো হয়েছিল, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে, সেই নির্বাচনগুলোতে কিন্তু এরকম ভোটের হারের পরিমাণটা এত কম ছিল না। সবশেষ যে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানেও 66% ভোট পড়েছিল। তাই মানে বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মনে প্রশ্ন আছে যে ছয়টি আসনের নির্বাচনে কেন এত কম সংখ্যক ভোটার উপস্থিতি হলো। আমরা একটু আপনাকে জানাতে চাই যে অন্যান্য যে যে আসনগুলোতে ভোট হয়েছে সেগুলোতে ভোটের গড় হার কেমন ছিল। একটু জানাই যে ঠাকুরগাঁও 3 এই আসনটিতেই সবচেয়ে বেশি ভোট গতকালকে পড়েছে, সেটি 46.30%, এবং সবচেয়ে কম ভোট পড়েছে যে আসনটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল, ব্রাহ্মণবাড়িয়া 2। এই আসনটিতে আপনি জানেন যে উকিল আব্দুল সাত্তার ভুঁইয়া, তিনি জয়ী হয়েছেন। তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী, তিনি নিখোঁজ রয়েছেন। নির্বাচন কমিশন এরই মাঝে জানিয়েছেন যেটি, যে তিনি নিখোঁজ নয়, আত্মগোপনে রয়েছেন স্বেচ্ছায়। সব মিলিয়ে এই আসনটি নিয়ে এক ধরনের উত্তেজনা ছিল। তারপরও এই আসনটিতে ভোটের হারটি এবার সবচেয়ে কম, সেটি 16.10%। অন্যান্য যে আসনগুলো রয়েছে, বগুড়া 4, বগুড়া 6, চাঁপাইনবাবগঞ্জ 2 এবং 3, এই আসনগুলোতে ভোটার উপস্থিতি ছিল 22-34%-এর মধ্যে। সব মিলিয়ে 28.75% ভোট পড়েছে পুরো নির্বাচনে। তো এই নির্বাচনে ভোটের আসলে উপস্থিতি এত কম হওয়ার কারণ কি, ভোটাররাই বা কেন উপস্থিত কম হলেন? ভোটের মাঠে আমরা কয়েকটি গণমাধ্যমে গতকালকে দেখেছি যে উপস্থিতির সংখ্যা কম ছিল, সেটি বিভিন্ন সংবাদপত্র বা অনলাইনের খবরে কিন্তু এসেছে। এবং প্রধান নির্বাচন কমিশনার গতকালকে তার ব্রিফিং এ যখন কথা বলছিলেন, তখনও তিনি বলেছেন যে ভোটার উপস্থিতি 15-25% মধ্যে হতে পারে, তেমনটা তিনি গতকাল বিকেলেই অনুমান করেছিলেন। সব মিলিয়ে ভোটারের উপস্থিতি কম হওয়া নিয়েই আসলে মূলত আজকে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, এবং সেটি কেন হলো নিশ্চয়ই নির্বাচন কমিশনের নিজস্ব বিশ্লেষণ রয়েছে এই বিষয়ে, যে তারা কেন মনে করছেন যে কেন উপস্থিতি কম হলো, বা ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসার ব্যাপারে আরো কিছু করার আছে কিনা। সব মিলিয়ে তাদের কাছ থেকে আমরা নিশ্চয়ই কোনো কমিশনারের সাথে কথা বলতে পারবো, যদিও প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে অন্যান্য কমিশনাররা এই মুহূর্তে অনানুষ্ঠানিক বৈঠকে রয়েছেন। আমরা তারপরে চেষ্টা করব যে কোন একজন কমিশনারের সাথে এই বিষয়গুলোর বিস্তারিত তথ্য জানার এবং সেই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য। তাসফিয়া।